আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে এবং বিদেশে যারা দূর এবং কাছ থেকে আমাদের এ অনুষ্ঠান শুনছেন সবাইকে ঈদ উত্তর আহলান সাহলান খোস আমদেদ এবং মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমার জীবনের জন্ম থেকে শুরু করে পরবর্তী পর্যায়ে ধাপ স্টেজ বাই স্টেজ অ্যান্ড স্টেপ বাই স্টেপ সেই তখন ব্রিটিশ আমল ব্রিটিশের শাসন দুনিয়া ব্যাপী এত ব্যাপক ছিল বলা হয়ে থাকে যে ব্রিটিশ সাম্রাজ্যে সূর্য অস্ত যায় না সেই অবিভক্ত ব্রিটিশ আমলে বাংলাদেশ ভারত পাকিস্তান যেটাকে বলা হয় ভারতীয় উপমহাদেশ এই উপমহাদেশের বর্তমান যেটা আমার লক্ষ্মীপুর জেলা তখন সেটা ছিল বৃহত্তর নোয়াখালী জেলা এই নোয়াখালী জেলার বর্তমান লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার বদরপুর গ্রামে উনিশশো চল্লিশ সালে ফাল্গুন মাসে আমার জন্ম আমার আব্বা মরহুম রাহেমাহুল্লাহ তিনি সেই জমানায় কলকাতা আলিয়া মাডাহাহা থেকে পাশ করা নাম করা একজন আমলে আলেমে বা আমল এবং সেই যুগের এই এলাকার সবচাইতে উল্লেখযোগ্য স্বনামধন্য আলেমে দিন ছিলেন তিনি তদানীন্তন বরিশাল বর্তমান পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কালাইয়া গ্রামে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন যেই মাদ্রাসাটার নাম তখন ছিল কালাইয়া রব্বানিয়া দাখিল মাদ্রাসা জন্মের পরে আমার জীবনের সবচেয়ে বেশি শিক্ষা প্রাথমিক পর্যায়ের তাহাজিব তমদ্দুন আমার মরহুমা আম্মা যান আল্লাপাক তাদের উভয়কে জান্নাতুল ফের দাউস নসিব করে দিন তার কাছে আমি এই দিনে শিক্ষা সুরা কেরাত কায়দা আমপারা এবং কোরআন শরীফ এটা আমার মরহুম্মা আম্মাজানের কাছে আব্বাজান মাঝে মাঝে যখন ওখান থেকে আসতেন বাড়িতে তিনিও আমার লেখাপড়ার দিকে মনোযোগী ছিলেন এটা ছিল রাতে এবং সকালবেলা যখন আমার বয়স পাঁচ বছরে গিয়ে উপনীত হল তখন আমি আমার গ্রামের যেই ঐতিহ্যবাহী বদরপুর প্রাইমারি স্কুল এই প্রাইমারি স্কুলে আমি ভর্তি হই তখন আমার বয়স পাঁচ বছর ছিল এখান থেকে আমি পঞ্চম শ্রেণী ক্লাস ফাইভ পাশ করে যখন বের হলাম ফারেক হলাম আমার আব্বা মরহুম আমাকে সঙ্গে করে নিয়ে গেলেন সেই তৎ তদানীন্তন বরিশাল আজকের পটুয়াখালী বাউফল থানার কালাইয়া মাদ্রাসা সেখানে নিয়ে আমার আব্বু আমাকে তৃতীয় শ্রেণীতে ভর্তি করে দিলেন তখনকার ক্লাস গণনা দোহম নোহম হাস্তম মানে তৃতীয় শ্রেণীতে আমার আব্বা মরহম আমাকে ভর্তি করলেন নিজের প্রতিষ্ঠিত মাদ্রাসায় সেখানে আমি লেখাপড়া করলাম এক বছর হাস্তম তখন কিন্তু এই অবিভক্ত এই বোর্ডের মধ্যে মাদ্রাসা বোর্ডের মধ্যে যেটা কলকাতার অধীনে ছিল আমি যখন হাস্তমে গেলাম হাস্তম শেষ করে হাফতমে উঠলাম সেন্টার ক্লাস এই হাস্তম এই এক বছরই কিন্তু আমি ইয়াস দহম দহম নহম এই তিন ক্লাসের পড়া আমার আব্বা মধু আমাকে পড়িয়ে শেষ করে দিয়েছেন আর আল্লাহর শখর ফখর নয় কোনো জিনিস কোনো পড়ালেখা আমাকে দুইবার করতে হয়নি যেটা আমি একবার পড়েছি মহান রব্বুল আলমী সেটা আমার জেহেনের মধ্যে গেঁথে দিয়েছেন আর শুধু আমার না মানুষের মস্তিষ্ক দেমাগ এটা এমন একটা কম্পিউটার যে কম্পিউটারে দশ লক্ষ সেল আছে কোষ আছে আর এই কম্পিউটারে দেখুন আমার প্রাইমারি লেখাপড়া এরপরে মাদ্রাসার লেখাপড়া এগুলাকে আমি লোড করেছি লোড করার পরে দাখিল আলিম ফাজিল কামেল এরপরে সেই পাকিস্তান আমলের ইন্টারমিডিয়েট ডিগ্রি এগুলো পর্যন্ত লোড করেছি তারপরে আমি যখন মাদ্রাসায় কামেল এই পর্যায়ে গেলাম যাওয়ার পরে আমি বোখারি শরীফ পুরো দুটা খণ্ডই আমি হাসিয়াসহ পড়েছি আর এই বুখারি শরীফ হাসিয়াসহ পড়াতে আমি পরিচিত হলাম আল্লামা বদরুদ্দিন আইনি রহমাহুল্লাহ আল্লামা মহিউদ্দিন নবী রাহমাহুল্লাহ আল্লামা ইবনাহাজার আসকালানি রহমা উল্লাহ আল্লামা শেখ আহমদ কাস্তালানি রহমুল্লাহ মোল্লা আধিকারী রাহমা মুল্লাহ এইসব হাদিসের বড় বড় আইমা ইমাম থেকে পরীক্ষা দিয়ে পাশ করেছিলাম সরকারের সেন্টার ক্লাস মাদ্রাসা বোর্ডের প্রথম পরীক্ষা মাদ্রাসা ওই বছর প্রথম এই দাখিল পরীক্ষা দেওয়াচ্ছে হাফতমে হাফতম আমি রিপিট করছি ইচ্ছা করেই চতুর্থ শ্রেণী এটাতে সরকারিভাবে পরীক্ষা ছিল আজকের ওই দাখিল আলিম ফাজিলের মতো তখন দশমের কোনো পরীক্ষা ছিল না হাপতম অর্থাৎ ক্লাস ফোর এটা পাশ করার পরেই দাখিল পাস তারপরে শুরু আলেম আলেম ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার আলেমের চারটে ক্লাস চারটে স্তর এইভাবে লেখাপড়া করে করে আমি এখানে স্কুলে ফার্স্ট বয় ছিলাম আলহামদুলিল্লাহ মাদ্রাহায় যাওয়ার পরে সেখানেও আমি ফার্স্ট বয় ছিলাম এবং সেখান থেকে দাখিল পাশ যখন করলাম আমার আব্বা মরহুম আমাকে দেশে নিয়ে এসে আমার পার্শ্ববর্তী বর্তমান উপজেলা রায়পুর আলিয়া মাদ্রাসা যেটা তখনকার পূর্ব পাকিস্তানের দক্ষিণ এলাকার সবচেয়ে বড়ো ঐতিহ্যবাহী দিনই মাদ্রাসা ছিল রায়পুর আলিয়া মাদ্রাসা এখানে ভর্তি করে দিলেন একটা সুবাদে মরহুম হজরত আলহাজ আল্লামা নুরুর রহমান রাহমাহুল্লাহ আলাই যিনি তখন রায়পুর আলিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ছিলেন তিনিও কলকাতা আলিয়া মাদ্রাসা থেকে কামেল পাশ করেছিলেন আমার আব্বা সহ একত্রে এখন ভাইস প্রিন্সিপাল মরহ মোস্তাদ আল্লা হজরত মৌলানা নুরুর রহমান রাহমাউল্লাহ আমার আব্বা ক্লাসমেট হিসেবে আমাকে রায়পুর আলিয়া মাদ্রাহাতে নিয়ে ভর্তি করলেন আমার আব্বু বললেন ভাই আমি তো সীমিত সম্পদের মালিক ছেলেকে যে এইভাবে লেখাপড়া করাবো হোস্টেল বোর্ডিংয়ে রাখবো সীমিত পর্যায়ে এই সামর্থ্য তো আমার নেই আব্বার ক্লাসমেট রায়পুর আলিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হজরত আল্লামা নুর রহমান রাহমাউল্লাহ তিনি হেসে উঠে বললেন আমার আব্বার নাম মরহুম আব্দুস সামাদ তখন মলনাদেরকেও মৌলুবি বলা হতো মৌলীদেরকে মুন্সি বলা হতো মুন্সিদেরকে মিসা বলা হতো তখনকার দিনের এটা ছিল একটা ঐতিহ্য যে সামাদ তোমার ছেলে যদি ভালো হয় ভালো লেখাপড়া করতে পারে তাহলে সহযোগিতা মাদ্রাসার পক্ষ থেকেও পাওয়া যাবে আমার পক্ষ থেকেও আমি করব আমি কালাইয়া মাদ্রাসা থেকে দাখিল পাশ করার পরে আকার আকৃতিতে আমি এখানে এসে আমি অনেক ছাত্র ক্লাসে আলিম ফার্স্ট ইয়ারে এখন ক্লাসের পুরানো ছাত্র যারা এখান থেকে পাশ করেছে ওরা কেউ আমাকে খুব একটা পাত্তা দেয় না কারণ আমি নিউ কামার আমি তাদের কাছে নবাগত ওরা হাসি ঠাট্টা করে কেউ আমাকে কাকা ডাকে কেউ ছোটো ভাই ডাকে ওই যা সাধারণত আজ কেউ আছে আর কি এখান থেকে আমি আলিম চার বছর ক্লাস করলাম রায়পুর আলিয়া মাদ্রাসার মতো ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে আলেম ফার্স্ট ইয়ারের ফাইনাল পরীক্ষায় বাৎসরিক পরীক্ষা আমি যখন ক্লাসে ফার্স্ট হয়ে গেলাম এখন এখানকার প্রাক্তন ভাইয়েরা ধীরে ধীরে যে না এর সাথে বোধহয় পারা যাবে না এরপরে তখনকার দিনে রায়পুর আলিয়া মাদ্রাসায় পূর্ণাঙ্গ ছাত্রদের নির্বাচিত ছাত্র সংসদ ছিল এই ছাত্র সংসদে আমি যখন আলেম সেকেন্ড ইয়ারে উঠলাম তখন আমাকে সংসদের ছাত্র সংসদের একটা পথ দেয়া হলো আমি নিতে রাজি ছিলাম না আমার মরহু মোস্তাদ আল্লাহরত আল্লামা মাওলানা নুরুর রহমান রহমাউল্লাহ তার পরিচয় থাম্বির রহমতুল্লাহ আলাই তাফসির আশরাফি তিনি বাংলা করেছেন হুজ্জাতুল ইসলাম ইমাম গজ্জালির রাহমাহুল্লাহ আল্লাহ কিভিআ সাদাত তিনি করেছেন এমদাদিয়া লাইব্রেরি ঢাকা চকবাজার জামে মসজিদের নিচে এখানে তখনকার প্রকাশনীর একমাত্র মাল মশল্লা বিভিন্ন ভাষা থেকে ফার্সি থেকে আরবি থেকে অনুবাদ করে করে এখান থেকে এমদাদিয়া লাইব্রেরি সেগুলো প্রকাশ করতো এত উঁচু মাপের আমার ওস্তাদ যারা ছিলেন এরপরে আমি আদিম পরী একবার আলেম ফর্তিয়ার আলেমের শেষ স্তর এখানে যখন সরকারিভাবে আদিম পরীক্ষা দিলাম পূর্ব পাকিস্তান মাদ্রাসা বোর্ডে আমি নয় নম্বর স্ট্যান্ড করলাম জন স্ট্যান্ড করতো তখন স্কলারশিপে আমি নব নয় নম্বরে যখন স্ট্যান্ড করলাম সরকারি বৃত্তি মাসিক হারে আমি পেলাম তখনকার টাকা পয়সা বেশি নয় তবে সম্মানটাই বড় কথা যখন আলেম এম পাশ করে আমি ফাজিল ক্লাসে উঠলাম উঠার পরে মাদ্রাসা ছাত্র সংসদের নির্বাচনে এখন কামিল ফার্স্ট ইয়ার থেকে হবে ভিপি ফাজেল ফার্স্ট ইয়ার থেকে হবে জিএস এখন এখানকার পুরানো ছাত্র যারা তারা অনেকে জিএস হওয়ার জন্যে কোসেস এগুলা যখন শুরু করলো আমার ওস্তাদ মরহুম হজরত আল্লামা নুর রহমান রহমাল্লাহ আলাই আমাকে তার কামরায় ডাকলেন যে লুতু তোমাকে ছাত্র সংসদের জিএস হতে হবে এমলা হুজুর আমার এই সাধ্য নাই সামর্থ্যও নেই আমি এটা পারবো না একটা ধমক দিয়ে বলেন যে হ্যাঁ বেটা যোগ্যতা যখন আছে তুই পারবি না না পারবি তুই জানিস না কিন্তু তোর উস্তাদ হিসাবে আমি জানি তুই নির্বাচনে দাঁড়া সারা ভিত্তিক নির্বাচন সেই নির্বাচনে আমি প্রথম মাদ্রাসার জিএস সোলাম। হলাম আর ভিপি কামেল ফার্স্ট ইয়ার থেকে আমার সিনিয়র মোস্ট আরেক ভাই সাংগঠনিকভাবে যিনি ঢাকা উত্তর জেলার পশ্চিম জেলার আমির ছিলেন মালান আমির হোসেন সাভারে দারু দারুল ইসলাম মাদ্রাসা যিনি প্রতিষ্ঠা করেছেন একজন পারফেক্ট আলেম এবং দিনের দায়ী এই নামে তাকে হয়তো কোনো কোনো ভাই চিনতেও পারেন এই জন্য নামটা বললাম তিনি আমাকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন ফাজেলে আমি আবার স্ট্যান্ড করলাম সরকারি বৃত্তি পেলাম পাওয়ার পরে আমার আদর কদর আরও বেড়ে গেল এইভাবে যেতে যেতে যখন আমি কামেলে গেলাম কামেলে যাওয়ার পরে কামেল পরীক্ষায় সেখানেও আমি স্ট্যান্ড করলাম সরকারি বৃত্তি এটা লাভ করলাম এরপরে আমি যখন কামেল ফার্স্ট ইয়ারে গেলাম তখন আবার মাদ্রাসা ছাত্রদের অবাধ ও নির্বাচনের মাধ্যমে আমি রায়পুর আলিয়া মাদ্রাসা ছাত্র সংসদের ভিপি হিসাবে নির্বাচিত হলাম একদিকে আমি মাদ্রাসা ছাত্র সংসদের নির্বাচিত ভিপি আরেকদিকে তখনকার ইসলামী আন্দোলন ইসলামী ছাত্র সংঘ রায়পুর শাখার সভাপতি হিসাবেও আমি নির্বাচিত হলাম ডুয়েল দুইটা দায়িত্ব আমি পালন করতে লাগলাম ঠিক এমনি সময় আবার বাংলাদেশ জমিয়েতে তালাবায় আরবিয়া ঢাকা থেকে আমার কাছে চিঠি আসলো যে জমিয়েতে তালাবায় আরবিয়ার চট্টগ্রাম বিভাগের বিভাগীয় দায়িত্ব আপনাকে দেওয়া হলো এখন দায়িত্ব তিনটা হয়ে গেল প্রথম যেটা ছাত্র সংসদের ভিপি তারপরে ছাত্রসংঘের সভাপতি তালাবে আরবিয়ার বিভাগীয় সভাপতি আলহামদুলিল্লাহ দায়িত্ব পালন করতে করতে সার্থকভাবে আমি দায়িত্ব পালন পালন করে বর্তমান পশ্চিমগাঁও নবাব ফয়জুল নেসা কলেজ পশ্চিমগাঁও সরকারি কলেজ সেখান থেকে আমি ইন্টারমিডিয়েট এবং ডিগ্রি এই দুই ক্লাস পাঠ শেষ করলাম শেষ করার পরে কর্মক্ষেত্রের দিকে আমি এগিয়ে গেলাম এখানে একটা কথা প্রণিধানযোগ্য রায়পুর আলিয়া মাদ্রাসা রায়পুরের বড় মেয়া সাহেব হুজুরের প্রতিষ্ঠিত তার পার্শ্ব রায়পুরা বড় মসজিদ বড় মিয়া সাহেবের আরেকটা বড় কীর্তি এত বড় মসজিদ কিন্তু বৃহত্তর নোয়াখালীতে তখনও একটাও ছিল না বর্তমানেও বোধহয় নেই আমি কামেল পাশ করার পরে একদিন আমার কেরাম তারা আমাকে লাইব্রেরিতে ডাকলেন ডেকে বললেন লুতু রায়পুর বড় মসজিদে মাসব্যাপী তাফসির হয় বছরে একবার রবিওয়ালাওয়াল মাস পুরো তোমাকে এইবার রবিওয়া পুরা মাস রায়পুর বড় মসজিদে তাফসির করতে হবে আমি ভয় পেয়ে গেলাম হুজুর এ বলছেনটা কি এখানে হাজার হাজার লোক হয় আমি মাত্র পরীক্ষা দিয়ে কামেল পাশ করেছি রেজাল্ট কিন্তু তখনও বের হয়নি রেজাল্টের আগে তারা আমাকে বলছেন যে তোমাকে তাফসির করতে হবে আমি বললাম হুজুর আমি পারবো না দয়া করে আমাকে ক্ষমা করুন সব ওস্তাদ একই কণ্ঠে বললেন তুই পারবি না না পারবি সেটা তুই বুঝিস না কিন্তু আমরা বুঝি তুই তাফসির শুরু করে দে আমরা পেছন থেকে তোকে দোয়া করতে থাকব। আলহামদুলিল্লাহ আমার কামেল ওস্তাদ তাফসির এবং হাদিসের ওস্তাদ তারা সবাই দেওবন্দের ফারেক ফাজের দেওবান ছিলেন আর উপমহাদেশে এই দেওবন্ধ আজকের কমি মাদ্রাসা কমি ফরিকের আমার ভাইয়েরা এই দেশে হাদিস চর্চার ক্ষেত্রে সবচাইতে বড়ো অবদান এই মাদ্রাসা ভিত্তিক কমি মাদ্রাসাগুলো এটা অস্বীকার করার কোনো জো নেই কমি মাদ্রাসাগুলো আগে যেইভাবে তাদের জায়গায় একবারে স্থিতিশীল ছিল মজবুত ছিল সেইভাবে যদি তারা মজবুত থাকতে পারে জাতির কাছে তাদের গ্রহণযোগ্যতা আদর কদর আরও বহুগুণে বেড়ে যাবে আর যদি একটু ডান হয় তাহলে অতীতে যত কিছু যেখানে যাদের হয়েছে পরিণতি এইটা ছাড়া আর কিছু হবে না আরেকটা কথা এরপরে আমি ওই রায়পুর আলিয়া মাদ্রাসার রায়পুর বড় মসজিদে তাফসির এক মাস ব্যাপী হলো যেদিন আখেরি মোনাজাত মানে শেষ দোয়া সেদিন রায়পুর বড় মসজিদ মসজিদের সাহান মাদ্রাসার মাঠ রায়পুর স্টেশন রোড পূর্ব দিকে চাঁদপুর রোড দুই মাইল পর্যন্ত শুধু লোক লোক আর আজ থেকে ছাপ্পান্ন বছর আগে একটা তাফসির মাহফিলে এইভাবে লক্ষ 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 মানুষ হওয়া এটা আসলে কল্পনা করা যায় না ওস্তাদা দোয়া করলেন শেষ দিন কাঁদলেন আমিও কাঁদলাম আল্লাহ পাক বোধ সেই দোয়া আর আমার আব্বা আম্মা মরহু মরহুমার দোয়া এটাই আমার সম্পদ প্রিয় শ্রোতা আসলে দোয়া ছাড়া আমার জীবনে সম্পদ বলতে আর তেমন কিছু নেই তবে ছাত্র জীবনে ছাত্রনেতা হিসাবে আমাকে অনেক দায়িত্ব পালন করতে হয়েছে সেই সব দায়িত্বের ভিত্তিতে আমি এই রবীন্দ্রনাথের নৌকাডুবি থেকে শুরু করে গোয়ালিনী পর্যন্ত এরপর মার্সের ডাস ক্যাপিটাল থেকে শুরু করে শেষ পর্যন্ত এইভাবে সাইদাবুল আলমুদ্দিন রহমতুল্লাহ আলের একবারে শুরু থেকে যত শত লিটারেচার আছে সবগুলো আমি ইসলামের রাজনীতি অর্থনীতি ধর্মনীতি সমাজনীতি এগুলো পড়েছি শেক্সপিয়ারের এমন কোন বই রোমিও জুলিয়েট থেকে শুরু করে কিং লিওর পর্যন্ত সবগুলো আমি পড়েছি জসিমউদ্দিনের নৌকাডুবি আর এই কবি জসিমুদ্দিনের এই যেই পদ্মাপার এখান থেকে সোজনবাদিয়ার ঘাট নকশিকাতার মাঠ এগুলো আমি পড়েছি পড়ার পরে এমন কোনো সাহিত্য বই যেগুলো সেই সময় আমার নাগালের মধ্যে এসেছিল কোনোটাকে আমি না পড়ে ছাড়িনি সবগুলো পড়েছি একদিকে আমি কোরআনের তাফসির পড়েছি হাদিস বোঝার জন্য হাদিস হাসিয়াসহ পড়েছি তার পাশাপাশি আমি সেই যুগে ইসলামিক অনইসলামিক ইসলামিক লিটারেচার মুসলমান অমুসলমানদের লেখা লিটারেচার ডাস ক্যাপিটালের মূল কথা যেটা সেটা আমি বুঝেছি এরপরে কোরআনে আবার যে দুনিয়ার সব সম্পদ এটার মালিক কে এটা আমি পরত করেছি কোরআন বলে সম্পদের মালিক আল্লাহ আর ডাস ক্যাপিটাল বলছে সম্পদের মালিক রাষ্ট্র এইভাবে আমি তুলনা করে করে ইসলামের অর্থনীতি অর্থনৈতিক সমস্যার ইসলামের সমাধান এইভাবে এই বইগুলো পড়ে ইসলামকে আমি তুলনামূলক স্টাডি তখন থেকে শুরু করেছিলাম আলহামদুলিল্লাহ এই তুলনামূলক স্টাডি এটা করার পরে আমি যখন এই ওয়াজের ময়দানে নেমে গেলাম জীবনে আমি ওয়াজ করব তাফসির করব এটা আমার চিন্তা চেতনার কাছে ধারেও ছিল না পাকিস্তান আমল শেষ হয়ে গেল বাংলাদেশ যখন কায়েম হলো তখন আমি কি করব আমার ওস্তাদরা কিন্তু আমাকে রায়পুর আলিয়া মাদ্রাসার মহাদেশ হিসাবে পাশ করার পরেই সিলেক্ট করে আমার সেখানে তারা মহাদ্দেশ হিসাবে আমাকে নিয়োগ দিয়ে রেখেছিলেন যে একে ছাড়া যাবে না এখানে আমি মহাদেশ হিসাবে দায়িত্ব পালন করেছি রায়পুর আলিয়াতে এরপরে আমি ধীরে ধীরে নিজের জানতে বাংলাদেশ হয়ে গেল বাংলাদেশ হওয়ার পরে নতুন করে সাহস করে আবার ময়দানে আমার আগে ফুলনা থেকে এসে সাঈদি সাহেব ভ্রাতৃপ্রতিম তিনি যখন ঢাকা কেন্দ্রিক তাফসির ওয়াজ শুরু করলেন তখন আমি এই নোয়াখালী থেকে গিয়ে ঢাকা কেন্দ্রিক তার পাশাপাশি আমি ওয়াজ তাফসির এটা শুরু করলাম দুই ভাই যমজ ভাইয়ের মতো এই ময়দানে প্রথম আমরা তার প্রায় এক বছর পরে আমার ভ্রাতৃপ্রতিম আল্লামা সৈয়দ কামাল উদ্দিন জাফরি আল্লাহ তাকে হায়াত দারাজ তন্দরুস্তি দান করুন তিনি আসলেন হয়ে গেলাম তিনজন তিন বছর পরে আবার ফরিদপুর থেকে আসলেন মালানা আবুল কালাম আজাদ হয়ে গেলাম চারজন বাংলাদেশ হওয়ার পরে মূলত এই ময়দানে ইসলামের দাওয়া কাজ আমরাই এই চার ভাই মিলে শুরু করেছিলাম করতে করতে আল্লাহ পাকে এই জমিনে আমাদের একটা গ্রহণযোগ্যতা আর জাতির কাছে আমাদের কথাকে পেশ করার মতো এমন একটা অবস্থা সৃষ্টি করে দিলেন এমন অবস্থান সৃষ্টি করে দিলেন প্রথমে আমরা জিলা শহরগুলোতে তারপরে আমরা থানার শহরগুলোতে তখনও কিন্তু উপজেলা হয়নি থানা থানা এই থানা শহরগুলোতে সাহিদ সাহেব আর আমি এই দুজন মাস্ট আমরা একত্রেই বেশি তাফসির করতাম শুধু বাংলাদেশে নয় মাঝে মাঝে আবার আমরা বিদেশে যেতাম সেই ব্রিটেন থেকে শুরু করে ইউরোপের বিভিন্ন দেশে আর আজকে তো আলহামদুলিল্লাহ এই মরার আগে বৃদ্ধ বয়সে পুরা দুনিয়া আমার এখন প্রতি সপ্তাহের এই লাইভ অনুষ্ঠানগুলো কিন্তু এই আমেরিকা ব্রিটেন ফ্রান্স জার্মানি এই থেকে শুরু করে একবারে সেই পশ্চিম বেল্ট তারপরে আবার আফ্রিকার ওইদিকে যান মালদ্বীপ সেখান থেকে শুরু করে দক্ষিণ আফ্রিকা সাউথ আফ্রিকা পর্যন্ত আবার এশিয়া মাইনরের এখানে এসে ক্যাম্বোডিয়া একটা কমিউনিস্ট রাষ্ট্র তাদেরকেও সপ্তাহে একদিন আমাকে লাইভ প্রোগ্রাম দিতে হয় সাউথ আফ্রিকা এটা আরেকটা কমিউনিস্ট কাম খ্রিস্টান এ আরেকটা দেশ আমাকে নিয়মিত লাইভ দিতে হয় এরপরে জাপান টোকিও জাপানের দ্বিতীয় অর্থনৈতিক রাজধানী ওসাকা সপ্তাহে দুইটা প্রোগ্রাম লাইভ হিসাবে তাদেরকে আমাকে দিতে হয় এরপরে দক্ষিণ কোরিয়া সাউথ কোরিয়া সিউল সেই কেন্দ্রীয় মসজিদ ভিত্তিক মসজিদ কমিটি আমার লাইভ প্রোগ্রাম নিয়ে যাচ্ছে এইভাবে দুনিয়ার অধিকাংশ দেশ সফর করার মতো সুযোগ দিনের দাওয়াতি ব্যাপারে বিশেষ করে ইউরোপিয়ান অনেক কান্ট্রিতে আমার ভ্রাতৃপতি প্রতিম সাইদি সাহেব আল্লাহ থাকে আবার আমাদের সামনে আপনাদের পাশে আমার মতো একজন বয়সেও কিন্তু সাইদি সাহেবের জন্ম উনিশশো আমার জন্ম উনিশশো এটা আল্লাহ পাগের আরেকটা বোধ হয় সায়ান শান রহমত এবং বরকত কুদরত আজকে তিনি খাসায় বন্ধি। নব্বই দশক এসে গেল পুরা বাংলাদেশ এখন তাফসিরের বাংলাদেশ তাফসিরের বাংলাদেশ দেশেও যখন আমরা এই সাইদি সাহেব আমি একত্র হতাম তিনি আমাকে ভাইজান ডাকতেন আমি তাকে ভাইজান ডাকতাম যে ভাইজান আমরা তো আস্তে আস্তে বুড়া হয়ে যাচ্ছি বয়স হয়ে যাচ্ছে পরবর্তী লোক ময়দানে আসতেছে না পরবর্তী লোক ময়দানে আসতেছে না সাইদি হিসাব এই কথাটা বলতেন এই কথাটা আমি তাকে বলতাম তখন তার কথার জবাব আমি দিতাম ভাইজান আল্লাহর জমিন কোনো কালে খালি ছিল না এই যুগেও খালি থাকবে না আবার তিনি আমাকে বলতেন ভাইজান দোয়া করুন আমরা চলে গেলে এই ময়দান যেন ফাঁকা পড়ে না যায় আমাদের উত্তরাধিকার যারা এখানে গ্রহণ করবে আমাদের উত্তরাধিকারী হিসেবে যারা ময়দানে দাওয়া কাজ করবে তালিম দেবে তালম দেবে আল্লাহ এমন লোক তুমি ময়দানে এনে দাও বিশটা বছর আমরা এই দুই ভাই হ্যাঁ একটা মানে অসুবিধার মধ্যে ভুগছিলাম পরবর্তী লোক আসে না কেন আসে না কেন এরপরে শতাব্দী পূর্ণ হয়ে গেল দুই এক শুরু হয়ে গেল। আসার পরে দেখা গেল এখন এই দিক থেকে ওই দিক থেকে চারিদিক থেকে আমাদের দুইজনের জায়গায় আল্লাহ অন্তত একশো জন আলেম একশো জন বড় বড়ো মোফাসের একশো জন বড়ো বড়ো আলেম সবাই যুবক তারা ময়দানে নেমে গেছে ময়দানে নেমে যাওয়ার পরে এখন দেখা গেল বাংলাদেশের পুরো ইসলামী ময়দান দাওয়া কাজের পুরা ময়দান আমাদের আয়ত্তভুক্ত হয়ে গেল এই নব্বই দশকে ছিয়ানব্বই সনে সাতানব্বই সনে যখন একটা কথা উঠল এই দেশের মাঠে ময়দানে একটা কথা থ্রু করা হলো যে কমই মাদ্রাসাগুলো অস্ত্রের দুর্গে পরিণত হয়েছে কমই মাদ্রাসাগুলো জঙ্গিবাদের কেন্দ্র সুতরাং কওমি মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়ার জন্যে সরকার চিন্তা করতেছে এই হিসাব আর আমি আমরা দুই ভাই আমরা দুইজন টেকনার থেকে তেঁতুলিয়া পর্যন্ত ছুটে বেরিয়েছি চিৎকার করেছি কমি মাদ্রাসাগুলো আমাদের দিন শিক্ষার একমাত্র ভিত্তি এই কমি মাদ্রাসা বন্ধ করার জন্য কেউ যদি এটার মধ্যে হাত দেয় সেই হাত চূর্ণ বিচূর্ণ করা হবে সেই হাত গুঁড়িয়ে ফেলা হবে খবরদার সাবধান কমি মাদ্রাসা যেন কেউ হাত না দেয় আলহামদুলিল্লাহ এই জাতি সাক্ষী আছে আমরা এইভাবে একবার পুরা দেশে কমি মাদ্রাসে এটা যেন বন্ধ না করা হয় জনমত সৃষ্টির ব্যাপারে আমরা কাজ করেছি আর সেই সময় কিন্তু কমি অঙ্গনে আমাদের চেয়ে অনেক বড় বড় আমার চাইতে অনেক বড় বড় বারিক দিন মহাদ্দেশ মহাক্ষেক প্রভাসের রয়েছেন তারা অনেককে আমি উস্তাদ মনে করি অনেককে আমি সম্পূরক দিনী ভাই মনে করি কমি আর আমাদের মধ্যে কোনো দূরত্ব ছিল না কিন্তু এই দূরত্বটা এখন কোথার থেকে আসলো কোন ইবলিশ আসলো আর আমরা কে কোন ট্যাবলেট খেলাম আমরা তো কারো বিরুদ্ধে কোনো কথা আগেও বলিনি এখনও বলছি না কোনো দিন বলার নিয়ত নাই আপনি দেবন লাইনে পড়েছেন আমি আলিয়া লাইনে পড়েছি এখন পড়া পড়ালেখার তরিকা দুই রকম হতে পারে কিন্তু একই পড়ালেখা আমরা করেছি কিন্তু আমরা কেউ কমি কেউ আলিয়া এই ভেদাভেদ অতীতে ছিল না এরপর আরেকটা জিনিসও দেখুন বাংলাদেশে যখন সাইদি সাহেব আর আমি ওয়াজের ময়দানে এই ওয়াজ তাফসি শুরু করি তখন উত্তরবঙ্গের একজন আলেম তিনি আহলে হাদিসের আলেম ছিলেন এবং সেই যুগের আহলে হাদিসের সবচেয়ে বড় আলেম ছিলেন হজরত মাওলানা আবদুল্লে ইবনে ফাজল রিপিট হজরত মাওলানা আবদুল্লে ইবনে ফজল সাঈদি সাহেব আর আমি ইবনে ফজল সাহেবের নাম রেখেছিলাম হাফেজুল হাদিস হাদিসের হাফেজ এতটুকুন ছোট্ট একটা মানুষ একেবারে শর্ট ছিলেন মাথায় বড় একটা পাগড়ি ছিল স্টেজে দাঁড়িয়ে তিনি যখন হাদিস মুখাস্ত বলা শুরু করতেন আমরা তাকিয়ে থাকতাম আলহামদুলিল্লাহ আরেকজন আলেম তিনিও আহালে হাদিস ছিলেন আবু তাহের বর্ধমানী আপনারা নামটা অনেকেই শুনেছেন আবু তাহের বর্ধমানী রাহেমাহুল্লাহ রাহেমাহল্লাহ তারা কেউ আজকে বেঁচে নেই তখন আমরা কে হানাফি আর কে হাল আহলে হাদিস এই ধরনের কোনো প্রশ্ন ছিল না সবাই ইসলামের কথা বলতাম এখন ওই কমই ময়দানে যেরকম একতলাফ সৃষ্টি করা হয়েছে এই আহলে হাদিস আর হানাফির এই ময়দানেও একতলাফ সৃষ্টি করে দেওয়া হয়েছে যে এইটা সহি এটা জয়ীফ এটা জাল এটা দুর্বল আমাদেরটা সহি আর সব গলত এই ধরনের কথা বলতে বলতে এটা এখন এমন একটা পর্যায়ে এসেছে একামতে দিনের এই পাহাড় দাই সৃষ্টি করা এই পাহাড় যেটা হিমালয়ের মতো উঁচু ছিল বিরাট ছিল এখন এক ভাই হানাফি আরেক ভাই সালাফি ভাই আপনি সালাফি সালাফিটাও হক হানাফি এইটাও হক এইটাই আমাদের কথা কিন্তু এখন একদল আরেক দলকে এই বাঘ বিতরটা সৃষ্টি করে একামতে দিনের ইসলামী আন্দোলনের এই হিমালয় পাহাড়ে কিন্তু ফাটল ধরে গেছে এই ফাটল থেকে ইবলিসাদ দাজাররা সুযোগ নেবে সেই সুযোগ সেই পথ সৃষ্টি করে দেওয়া হয়েছে আল্লাহ রাবুল আলামিন আমাদের মধ্যে সালাফি বলুন আলহাদিস বলুন আলিয়া লাইন বলুন কমি লাইন বলুন আর পীর বুজুর্গদের খানকাপন্থী কেরাম বলুন আমরা সবাই এক মুখে এক সুরে একই কথা বলবো সাইলে একামতে দিন দাওয়াতি দিন কিন্তু আজকে দেখা যায় ময়দানে এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে এক দল এক দলের বিরুদ্ধে এগুলো যদি আমরা কাদা সোঁড়াছুঁড়ি করি ইসলামের কোনো লাভ হবে না ইবলিশরা সুযোগ নেবে আর দাজ্জাল তো সাগরের মাঝখানে সিংহাসন করে সেখানে বসে বসে স্থলভাগের বিভিন্ন জায়গায় দাজ্জালের খলিফা বসাই দিয়েছে দাজ্জালের প্রতিনিধি খলিফার খলিফা আওয়ার খলিফা খলিফায় জনাব এইভাবে দজ্জালের খলিফারা ময়দানে কাজ করতেছে আর দাজ্জাল সে সেখানে সাগরের মাঝে বসে বসে চিন্তা করতেছে ফিল্ড ক্রিয়েট হচ্ছে ফিল্ড ক্রিয়েট হচ্ছে ক্রিয়েট হওয়ার এই পর্যায়ে আমি পৃথিবীতে যাব। তাহলে আমরা দজ্জালকে তড়ি চাষার সুযোগটা কেন করে দিচ্ছি আজকে এই পর্যায়ে এসে আমি মাঠে ময়দানে সবসময় বলি বোধহয় আপনারা শুনেছেন কোনো বা খাসায় বন্দি হয়েছে ইসলামের কোনো বাঘ বুড়া হয়ে গেছে কিন্তু বাঘের বাচ্চারা ময়দানে নেমে গেছে জিন্দা দিল সিংহের মতো আপনাদের কাছে তাদেরকে আমানত রেখে গেলাম আপনারা তাদের দিকে লক্ষ্য লক্ষ্য রাখুন আলহামদুলিল্লাহ এই দেশের জনগণ এই দেশের জনমত এই কেরাম যারা বর্তমান ময়দানে কাজ করতেছেন ইতলাফি কথা বলছেন না দিন নিয়ে টানা করছেন না শুধু পজিটিভ কথা বলতেছেন তাদের গ্রহণযোগ্যতা বাড়তেছে আর যারা নেগেটিভ কথা বলেন ইখতলাফি কথা বলেন ঝগড়া লাগানোর কথা বলেন তারা এখন দাওয়াতের জন্যে মাহফিল করে কিন্তু সেখানে শ্রোতার কাহাত হ্যাঁ শ্রোতার কাহাত ছালি পড়ে গেছে শ্রোতা সেখানে খুবই নগণ্য এতে করে বোঝা যায় এই জাতি সজাগ এই জাতি বুঝে বাংলাদেশ একজন সিএনজি চালক রিক্সা চালক সেও বুঝে কোনটা হক আর কোনটা বাতিল আমি বাজারে গেছি কলা নিয়ে গেছি মনে করুন আমার কলাগুলা পচা দাগ পড়ে গেছে এখন অন্যান্য দোকানদাররা কলা বিক্রি করার জন্য এসেছে এখন যেই দোকানদার চিন্তা করলো তার কলা পচা তার কলা দাগি কাস্টমাররা একবার তাকিয়া ফিরে আসে না ভালো কলাগুলা কিনে এখন ওই পচা কলাওয়ালা দাগি কলাওয়ালা সে চিন্তা করে ভালো কলা যদি বাজারে উঠে মার্কেটে আসে তাইলে আমার পচা কলা কেউ কিনবে না এখন সে দাঁড়ায় দাঁড়ায় লাঠি আর বলে পচা কলা এই কলা সেই কলা এগুলা খাবেন না এগুলা খাবেন না আরে এবার এত অ্যাডের কী প্রয়োজন আমার কলা ভালো অন্য সব কলা পচা এটা বলারও কোনো দরকার নেই কাস্টমারের কি চোখ নাই তারা কি দেখে শুনে কিনবে না তাদের তো বিবেক আছে আলহামদুলিল্লাহ আমাদের আমাদের সংগঠনের দিন দিন যত বিরোধিতা করা হচ্ছে জেলা থেকে উপরের দিকে আমাদের চেইন অফ কমান্ড একশো ভাগে আগে যেমন ছিল ঠিক আছে জেলা থেকে নিচের দিকে আমাদের চেইন অফ কমান্ড আগের মতো ঠিক আছে আর প্রথম টায়ার এটাকে শেষ করে দেওয়া হয়েছে কিন্তু আমাদের কোনো ক্ষতি হয় নাই আমরা কিছু হারাই নাই আমাদের হারানোর মতো আর কিছু আছে বলে আমি মনেও করি না যা হারানোর ছিল হারিয়ে ফেলেছি এখন আর আমার কোনো চিন্তা নাই পিছু টান নেই আমি শুধু এগিয়ে যাব আমি শুধু এগিয়ে যাব রায়পুর আলিয়া মাদ্রাসার মহাদ্দেশ পদ এই ওয়াজের ময়দানে এগুলো করে টরে আমি টেকনাফ রঙ্গিখালি টেকনাফ উপজেলা বাংলাদেশে একেবারে শেষ সেখানে রঙ্গিখালি মাদ্রাসা এটা প্রিন্সিপাল হিসাবে এখান থেকে গিয়ে আমি সেখানে যোগদান করলাম করার পরে আমি সেখানে আট বছর প্রিন্সিপাল ছিলাম রঙ্গিখালি আলিয়া মাদ্রাসার এরপরে আমার সংগঠন আবার আমাকে বলল তুমি সেখান থেকে চলে আসো কেন্দ্র ঢাকা এখানে তোমার খুব দরকার আমি রিটায়ার হওয়ার আগেই সেখান থেকে এসে আর জয়েন করি নাই বলে দিয়েছি তোমরা আরেকজন প্রিন্সিপাল নাও এখন একটা মাদ্রাসা আঞ্চলিক তালিম দেওয়ার চাইতে পুরা দেশ আলহামদুলিল্লাহ এখন পুরা দেশ না পুরা বিশ্ব আমাদের তালিম গাহ এটাতে পরিণত করে নিয়েছেন এইভাবে বর্তমানে এসে আমি এই কোরআনের সাথে বিজ্ঞান কোরআনময় বিজ্ঞান হলি কোরআন অল দ্য সায়েন্স কোরআনের বৈজ্ঞানিক তুলনা ব্যাখ্যা এগুলোর উপরে স্টাডি করতেছি কথাবার্তার মধ্যেও বলার চেষ্টা করতেছি আপনারা দেখছেন আপনারা পাচ্ছেন আমার অন্যান্য ওলামাইকার মহাক তাদেরকেও আমি বলবো এটা নেটের যুগ ইন্টারনেটের যুগ এটা সায়েন্সের যুগ বিজ্ঞান তার সফলতার কাঞ্চন জঙ্ঘায় এখন বিরাজ করছে এইবার কোরআনকে বিজ্ঞানের সাথে তুলনা করেন করে প্রমাণ করেন এখান দিয়ে এই এইভাবে কোরআন যেটা বলেছে দেড় হাজার বছর পরে বিজ্ঞান এইটা মানতে বাধ্য হয়েছে কারণ কোরআনে অযৌক্তিক অবৈজ্ঞানিক একটা কথাও নেই প্রত্যেকটা কোরআনের আয়াতের সাথে বিজ্ঞানের যুক্তি আছে প্রত্যেকটা কয়াত কথার সাথে আয়াতের সাথে দর্শন আছে ফিলোসফি আছে আপনার চুল থেকে একবারে পায়ের নখ পর্যন্ত পুরা দেহ কোরআন বলছে যে আইয়াসা বল ইনসান ও আইও মানুষ কি দেখে না চিন্তা করে না আমি তাকে কেন সৃষ্টি করেছি মানুষ কি চিন্তা করে না তাকে আমি কি দিয়ে সৃষ্টি করেছি এই নোথফা মুদগা এখান থেকে শুরু করে এক করে চূড়ান্ত পর্যায়ে এসে দেখা গেল দেড় হাজার বছর আগে নবী যা বলেছেন কোরআন যা পাঠিয়েছে এবং এনেছে আজকে বিজ্ঞান সবগুলোকে স্বীকার করেছে ডিএনএ থেকে ডিএনএ থেকে বীর্য মানুষের সৃষ্টি শুরু এই ডিএনএ থেকে শুরু করে করে একজন পূর্ণাঙ্গ মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন কোরআন যেখানে যেইভাবে বলেছে আজকে ডিএনএ আজকের এই জীবন আচরণ পরীক্ষা নিরীক্ষা সেটাকে স্বীকার করেছে এটা দিয়ে এই জিনিসটাও প্রমাণ হয় পবিত্র কোরআনে অযৌক্তিক অবৈজ্ঞানিক একটা কথাও নেই কোরআনের প্রত্যেকটা কথা কোরআন বিজ্ঞান গ্রন্থ নয় বিজ্ঞানের থিওরিও নয় বৈজ্ঞানিক দর্শনও নয় কিন্তু কোরআন দেড় হাজার বছর আগে যা যা যেখানে যেভাবে বলেছে আজকের বিজ্ঞান সেটাকে মেনে নিয়েছে হ্যাঁ দেড় হাজার বছর আগে পবিত্র কোরআন যেটা যেভাবে বলেছে আমাদের বিজ্ঞান সেখানে গিয়ে মিলে যাচ্ছে শেষ কথা যেটা বলে শেষ করছি সেটা হলো যে বিজ্ঞান এটা হলো মানুষের চিন্তা গবেষণা আর কোরআন আফালা ইয়াতা ইয়াত ইয়ে তার না গবেষণা রিসার্চ এই কথাটা বলেছে সুতরাং এই যুগে আমাদের জন্যে যেটা দরকার আমাদেরকে তো কাঠমোল্লা বলে বলে ছুঁড়ে ফেলা হয়েছে আলহামদুলিল্লাহ এখন আর আমাদেরকে কাঠমোল্লা বলে ছুঁড়ে ফেলার কোনো জো নেই কোনো উপায়ও নেই আমরা এখন পাশাপাশি দিনের দাওয়াত দেওয়ার মতো সক্ষম আলেম সক্ষম মোফাশের আমার আশেপাশে ডানে বামে আমার যেসব ছেলেরা রয়েছেন যারা ময়দানে দিনের কথা বলছেন কোরআনের কথা বলছেন আপনাদের কাছে আমার শেষ কথা এইটাই থাকবে যে আপনারা কোরআনকে তুলনামূলক স্টাডি করেন শুধু কোরআন শুধু কোরআন এইটা বললে হবে না কোরআনের পাশে আপনি সায়েন্সকে পেশ করতে হবে কোরআনের পাশে ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন এটাকে পাশে আনতে হবে এনে এইভাবে তুলনামূলকভাবে আপনারা স্টাডিমূলক গবেষণামূলক কথা বলতে থাকুন মানুষ এখন সজাগ তারা এটাকে লুফে নেবে গিলে ফেলবে কোনো সন্দেহ নেই ময়দানে আমরা সেটা দেখতে পাচ্ছি আর ইনশাআল্লাহ ময়দান দিন দিন তৈয়ার হচ্ছে কোরআনের জন্য ইসলামের জন্য উর্বর হচ্ছে এই উর্বর ময়দানের দায়িত্ব পরবর্তী ওলামায় কেরাম তারা যেন সার্থকভাবে গ্রহণ করতে পারে আর আমাদের আজকের এই টিভি চ্যানেল যেই খেদমত করতেছে আল্লাহ রাবুল আলমিন যেন তাদেরকে এই ময়দানে এই বিশাল খেদমত এটা করার মতো আরও যোগ্যতা আরও পারফেক্টনেস আরও সমৃদ্ধভাবে যেন কথাগুলো পুরা বিশ্বের বুকে পৌঁছাতে পারে আল্লাহ পাক সেই তৌফিক যোগ্যতা তাদেরকে দান করুন